কাছে চাই যে তোমাদের মধ্যে একটু সিরিয়াসনেস। আরে তিন মাস ঠিক মতো কষ্ট করলে তিন মাসে আমি ঢাকা ভার্সিটির চান্স পাইছিলাম। তিন মাস পরীক্ষা দিয়ে আমি পড়াশোনা করে আমি ব্যারিস্টারি পরীক্ষা পাস করছিলাম। জীবনে তিন মাস বহুত বড় সময়। তিন মাসে আমার দাড়ি উঠছিল গা। ব্যারিস্টারি পড়ার সময় আমার দাড়ি যদি দেখতাই অত বড় দাড়ি আমার আর কোনোদিন উঠছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আড়া দিন কম পড়ছি, পরীক্ষার সময় এমন ফড়া দিছি, ফড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মধ্যে এমন ফড়া পড়ছি যে আমার মনে আছে ঢাকা কলেজে যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেই আমার রুমের মধ্যে যে সিটটার মধ্যে আমি থাকতাম মাইনছে হয়তো এটা গেন না লাগিয়ে গেছি। একটা মশারি আর একটা স্ট্যান্ড আর আমার এই টেবিলটার মধ্যে একটা ওল্ডলিক্স এর বোতল আছিল, ওই ওল্ডলিক্স টা খাইয়া কোন রকম জানটা বাঁচাইয়া ঢাকা কলেজ থেকে রেজাল্ট। আজকে ব্যারিস্টার সুমন কি মনে হরো যে ওই গাড়ি লইয়া আয় আর গাড়ি লইয়া যায়? এটা ব্যারিস্টার সুমনের বাপের একটা চেহ নাই গাড়ির মধ্যে। ব্যারিস্টার সুমনের পুরা বংশের একটা চেহ নাই গাড়িটার মধ্যে। 45 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনা, সব নিজের গ্রামের পয়সা দিয়া রাইতের রাত জাগিয়া ইটা গাড়ি কিনছি, গাড়িটা কিনছি, লালটা কিনছি, এরপরে অন্তত 3-4 কোটি টাকা সোনার গাঠের মাটির মধ্যে মিশাই দিছি। ইটা খের পয়সা, ইটা হইলে দিনে রাইতে যেটা কষ্ট করছিলাম মাইনছের গড়ে গড়ে গিয়া, মাইনছে গিয়া লন্ডনের মতো জায়গাত গিয়া মাইনছের গড়ে গিয়া খানি দিছি, মাইনছের গড়ে গিয়া ট্রলি টেলছি, মাইনছের গড়ে গিয়া ড্রাইভারি কইরা খানি দিছি, এরপরে ব্যারিস্টার সুমনের জন্ম হইছে। অত সহজে ব্যারিস্টার সুমন আইছে নাই কেন?